আমরা এখন জান্নাতার ঝর্ণার সঙ্গে কথা বলবো। তিনি আজকে মামলা করেছেন, সেই মামলার বিষয়টি নিয়ে তার সঙ্গে আমরা এখন কথা বলবো। আপা, আপনি একটি মামলা করেছেন মামুনুল হকের বিরুদ্ধে, কি অভিযোগ এনেছেন আপনি যদি আমাদেরকে একটু বলেন? উনি আমার শরণতার সুযোগে আমার সাথে অন্যায় করছে, অনেক দিন যাবতই এই প্রতারণা চালায় গেছে। আমি রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই। আপনাকে তো আটকেও রাখা হয়েছিল, সেখান থেকে মুক্ত হয়েছেন, নিজের সন্তানের সঙ্গে দেখা হয়েছে, সেই যে একটা মুক্ত জীবনে আপনি প্রবেশ করলেন, সেই বিষয়ে আপনি কিছু বলতে চান? আমি এখন ভালো আছি। আমি সর্বশেষ কথা, আমি সুষ্ঠু বিচার চাই। আমার সাথে অনেক বড় প্রতারণা ধোঁকা হয়েছে, আমি আর কিছু বলতে চাই না। অনেক ধন্যবাদ আপনাকে।